তো বাউল কি বলছে একটু মন দিয়ে শুনবেন, কাপাটানো ওই একটা ছুচের ছিদ্র মজার কথা, ওই একটা ছুচের ছিদ্র মজার কথা, খেপা মন পার করি গজবনি গজব সে অবাক যাই হেরে। গৌরলীলার বাজারে বাবা যারা গেছেন তারা জানবেন, একটি বিভাগ কমবে শোনা যাবে না। ও সে গৌরলীলার বাজারে অবাক যাই হেরে, হয় একটা ছুঁচের ছিদ্র মজা মন পার করে গজব দি অবাক যাই হেরে। ও সেই গৌর লীলার বাজারে অবাক যাই হেরে, ও সেই গৌর লীলার বাজারে অবাক যাই হেরে। ও একটা ছুঁচের ছিদ্র মজার কথা, হয় একটা ছুঁচের ছিদ্র মজার কথা, খেপা মন পার করে ওই পার করে গজব দে অবাক যাই হেরে। ও সে গৌর লীলার বাজারে অবাক যাই হেরে। আর আমের ভিতর জামের চারা ফল ধরে তাতে হালকার মধ্যে তবে আর কিছু নেই। একটা সজনে গাছে তাতে আম ধরে তাতে, আর আমের ভিতর জামের চারা ফল ধরে তাতে, তার নিচে এক মরা নদী। বাবা কোন মরা নদী?
যে নদী থেকে আমরা আমি সৃষ্টি হয়েছি, আমার বাবা সৃষ্টি হয়েছে, বাবা আমার গোষ্ঠী সামনে সৃষ্টি হয়েছে। তো বাউল বলছে, ওরে তার নিচে এক মরা নদী, ওই আমার তার নিচে এক মরা নদী, ওই প্রেম নদী দেখে বিছদি অবাক যাই হেবে, ও সে গৌর লীলার বাজারে ওই অবাক যাই হেবে। এখানে অনেকজন আছে বাবা, অনেক বাউলরা পিছনে বসে আছে, তাদের কাছে জেনে নেবেন যে এক সাপে নেহুলে ইঁদুর বিড়ালে সারাক্ষণ ফোটাকুটি লাগে, কিন্তু তারা আবার মিল হয়ে যায়। আবার তার নিচে এক মরা নদী, তার নিচে এক মরা নদী, হা গোবিন্দ নাম করে তাই অবাক যাই হেরে, ও সে গৌর লীলার বাজারে ওই অবাক যাই হেরে, ও সে গৌর লীলার বাজারে ওই অবাক যাই হেরে। গোসাই অম্বিকার বচন, খেপা শোন খেপা শোন খেপা শোন, ওই যতন করে দিলাম রতন করিলি না যতন, অবাক যাই হেরে, ও সেই গৌর লীলার বাজারে ওই অবাক যাই হেরে, ওই একটা ছুঁচের ছিদ্র মজার কথা, ওই একটা ছুঁচের ছিদ্র মজার কথা, খেপা মন পার করে গজ বদে, অবাক যাই হেরে, ও সেই গৌর লীলার অবাক যাই হেরে, ও সে গৌর লীলার বাজারে অবাক যাই হেরে, ও সে বাউল লীলার বাজারে অবাক যাই হেরে, ও সে গৌর লীলার বাজারে।